বিচারে দোষী প্রমাণিত হলে কারাগারে পাঠানো হয় অপরাধীকে। কারাগারে কয়েদিকে সংশোধনের চেষ্টা করা হয়। বিশ্বজুড়ে এমন কিছু কারাগার রয়েছে যেখানে বন্দীদের জন্য থাকে সর্বোচ্চ আয়েশি আয়োজন। কোনো কোনোটি আবার হার মানায় ধনকুবেরদের বিলাসী জীবনকেও। বিলাসবহুল কারাগার ও কারাগারে বন্দীদের নানা বিলাসিতা নিয়ে আজকের ভিডিও। পন্দক ব্যাম্বু প্রিজন, ইন্দোনেশিয়া। ফাইভ স্টার হোটেলের কথা অনেকেই জানেন, এসব হোটেলে কী ধরনের সুবিধা থাকে জেনে নিতে পারেন আরেকবার। বিশাল ডাইনিংয়ে পছন্দ মতো দামি খাবার, সুইমিং পুলে গোসল করা, সিনেমা হল, শপিংয়ের ব্যবস্থা, ঘরে বিশাল এলইডি টিভি, সাউন্ড সিস্টেম, ব্লাশবহুল বিছানা আর সাজানো গোছানো বাথরুম, সে তালিকা আরও অনেক বড়। তবে এসব কিছুর ছোঁয়া পাওয়া যায় ইন্দোনেশিয়ার পন্দক ব্যাম্বু প্রিজন বা কারাগারে। ফাইভ স্টার জেলখানা বলে লোকজন যে বলাবলি করে তা কিন্তু একেবারেই ছুঁড়ে ফেলা দেওয়ার মতো নয়। এই কারাগারে একটি সেল রয়েছে এসব বিলাসী আয়োজনের। ফ্যামিলি সেল হিসাবে ব্যবহৃত এই সেলটি বিশ্বের একমাত্র জেলখানা যেখানে বন্দীরা স্বাভাবিক সাধারণ ফ্যামিলি টাইম বা পারিবারিকভাবে সময় কাটাতে পারেন। অতিথিরা বন্দীদের সঙ্গে দেখা করতে গেলে তাদের জন্য চা বিস্কুট নাস্তার পাশাপাশি মেলে পানীয় মদ ওয়াইন। তাদের সঙ্গে বসে ডাইনিংয়ে আড্ডাও দেওয়া যায়। বন্ধুবান্ধবীদের নিয়ে একান্তে সময় কাটাতে চাইলেও আপত্তি নেই। এই কারাগারের বেশিরভাগ বন্দী শীর্ষ অস্ত্র অথবা মাদক ব্যবসায়ী। অনেকে ঘুষ খেয়ে ধরা খেয়েও আসেন এখানে। হাজার হাজার কোটি টাকার মালিক এই ধনকুবের বন্দীরা কারাগারকে উল্টো রঙ্গশালা বানিয়ে বসেন। অ্যান্টিনিও প্রিজন, ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার অ্যান্টিনিও প্রিজন বা কারাগারকে কারাগার না বলে পার্টি প্রিজন বলাই ভালো, কারণ এই কারাগারে বন্দীদের পার্টি একেবারেই নিয়মিত ঘটনা। জেলখানার ভিতরেই বসে মদ জুয়ার আসর। স্বল্প বাসনা নারীদের আনাগোনাও বাধা নেই। কারাগারের ভিতরেই চলে নাচগান। এখানকার বন্দীদের বেশিরভাগই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের গ্রেফতার করে কারাগারে রাখাটাই যেখানে চ্যালেঞ্জ, তখন কারাগারে বন্দীদের এই আমোদ ফুর্তি কে ঠেকাবে? ওতাগো কারেকশন ফ্যাসিলিটি, নিউজিল্যান্ড। কারাগার না বলে একে অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র বলাই ভালো। নিউজিল্যান্ডের ওতাগো কারেকশন ফ্যাসিলিটি সত্যিকার অর্থেই কয়েদিকে সংশোধন করেই তবে ছাড়ে। এখানে আসা কয়েদিদের অনেকেই পরবর্তীতে নিজ নিজ জীবনে সফল ও ধনী হয়েছেন। এই কারাগারে বন্দীদের নানা ধরনের প্রশিক্ষণের ওপর নজর দেওয়া হয়। বিভিন্ন ধরনের সামাজিক অপরাধে দণ্ডপ্রাপ্তদের নতুন জীবনের স্বপ্ন দেখানো ও প্রশিক্ষণ করে তোলাই তাদের লক্ষ্য। শেফ বা রান্নার কাজ, গরু ভেড়া হাঁস মুরগি লালন পালন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ নানা ধরনের কাজে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এখানে। ব্যায়ামগারে প্রশিক্ষিত জিম ইনস্ট্রাক্টরের অধীনে চলে স্বাস্থ্য সুরক্ষার নানা ব্যায়াম। খেলাধুলায় যারা ভালো তাদের খেলার প্রশিক্ষণও দেওয়া হয়। কারারক্ষীরা কখনোই বন্দীদের সঙ্গে দুর্ব্যবহার করেন না। কোনো সমস্যা হলে বা কোনো বন্দী উৎপাত করলে তাকে কোনো ধরনের শাস্তি বা শাসনের পরিবর্তে পাঠানো হয় মানসিক ডাক্তারের কাছে। তারা তাদের বুঝিয়ে শান্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রেরণা যোগায়। নানা ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বন্দীকে যোগ্য ও শিক্ষিত করে গড়ে তোলা হয় এই বিলাসী কারাগারে। এসি রুমে শুয়ে বসে কাজ শিখে বন্দীরা যখন মুক্তি পান তারা নতুন করেই জীবন শুরু করেন। বেস্টয় কারাগার, নরওয়ে। ধনকুবেরদের বিলাসী জীবনের ছবি এটি। নরওয়ের বেস্টয় কারাগারে বন্দী জীবন কাটাচ্ছেন তারা। নানা ধরনের ছোট বড় সামাজিক অপরাধ করেছেন, মামলা খেয়েছেন, বিচারের রায়ও হয়েছে জেলে থাকতে হবে। বেস্টয় জেলে এসে পেয়েছেন এই বিলাসী জীবন। নিরপরাধ খেটে খাওয়া মানুষের হয়তো তাদের দেখে হিংসা হবে, কেনই বা হবে না। এই কারাগারে থাকা কয়েদিদের বন্দী জীবন কাটাতে হয় কাঠের তৈরি আলাদা আলাদা কটেজে। কটেজে ডিশ টিভি চ্যানেলে নাটক দেখার ব্যবস্থার সঙ্গে রয়েছে আলাদা সাউন্ড সিস্টেম। কারাগারটি করা হয়েছে দ্বীপের কাছাকাছি, চমৎকার শান্ত লেকের পাশে। শীতের সকালে উষ্ণ রোদ পোয়াতে পোয়াতে গান শুনতে পারেন কয়েদিরা, চাইলে মাছ ধরতে চলে যেতে পারেন লেকে, আসে ঘোড়া নিয়ে একটু দৌড়ে আসার সুযোগ, বরফে ইস্ক্রি করতে যেতে পারেন, কে আর না করবে। আরাঞ্জুয়েজ কারাগার, স্পেন। জেলে ফ্যামিলি নিয়ে সময় কাটানোর আয়োজন এই কারাগারকে একেবারেই আলাদা করেছে। বন্দী যেন কোনো রিসর্টে সময় কাটাচ্ছেন, এমনটাই মনে হতে পারে এই কারাগারে এলে। এই কারাগারের সব সুবিধা আসলে তৈরি করা হয়েছিল বন্দীদের শিশু সন্তানকে নিয়ে স্বাভাবিক সময় কাটানোর জন্য। শিশু সন্তান যেন তার বাবা মায়ের আদর থেকে বঞ্চিত না হয় সেজন্য কারাগারের ভিতরেই ফাইভ স্টার হোটেলের আদলে নানা সুবিধা রাখা হয়। বাচ্চার জন্য রয়েছে নার্সারি, খেলার মাঠ, থাকার জন্য আলাদা রুম।
জাস্টিস সেন্টার লেবানন, বন্দীদের জন্য রয়েছে প্রাইভেট থাকার ঘর, গোসলখানা, টেলিভিশন ও রান্নাঘর। লেবাননের জাস্টিস সেন্টার এমনই এক কারাগার। এখানে বন্দীদের জন্য বিলাসি জীবনের ব্যবস্থা দেখে প্রশ্ন জাগতেই পারে, আসলে তারা বন্দী নাকি অতিথি? কাঠের তৈরি অ্যাপার্টমেন্টে আর বড় ফ্ল্যাট গ্লাসের জানালার ঘরগুলোতে রয়েছে দৃষ্টিনন্দন আসবাবপত্র, রয়েছে বড় বারান্দা। বন্দীরা স্বাভাবিক পোশাক পরেই এখানে বন্দি জীবন কাটান। বন্দীদের সঙ্গে দুর্ব্যবহারের প্রশ্নই আসে না। সময় কাটাতে নানা ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে এই কারাগারে।